আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার দূরের সকল শিক্ষার্থী যারা প্রথম বর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ঢাকা কলেজ ইতিহাস বিভাগের। তো বরাবরের মতোই আমি আবদুল্লাহ শরীফ, প্রভাষক ইতিহাস বিভাগ ঢাকা কলেজ, তোমাদের সামনে উপস্থিত হয়েছি। স্বাধীন বাংলাদেশের অভ্যুত্তর ইতিহাস এই কোর্সটির আজকের নতুন একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। বরাবরের মতোই, আগের ক্লাসগুলোর মতোই, আমরা অনলাইন ক্লাস কার্যক্রমের মাধ্যমে তোমাদের সাথে সম্পৃক্ত রয়েছি শিক্ষা কার্যক্রমে, এবং আশা করব এই অনলাইন ক্লাস কার্যক্রমের মাধ্যমে তোমরা যতটুকু উপকার পাবে এর সাথে 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 বাসায় যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে সংশ্লিষ্ট, সেই সংশ্লিষ্ট পাঠ্যপুস্তকের সাথে একটু সম্পৃক্ত থেকে পড়াশোনাটা এগিয়ে নেবে। আমরা চাই না কোনোভাবেই COVID-19 অর্থাৎ করোনার এই সংকটকালীন সময়ে আমাদের পড়াশোনাটা থেমে থাকুক। আমরা চাই আমরা এই সংকট কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাব, আবার সে আগে পৃথিবীতে আমরা ফিরে আসব। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো আজকের যে বিষয়টি নিয়ে আজকে একটু আলোকপাত করব বা পরিচিত হব, সেটি হচ্ছে প্রবাসী বাঙালি ও বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক সমাজের ভূমিকা ও মুক্তিযুদ্ধে ভারতের অবদান। আবারও বলছি, প্রবাসী বাঙালি ও বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক সমাজের ভূমিকা এবং মুক্তিযুদ্ধে ভারতের অবদান। মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বিভিন্ন দেশের নাগরিক সমাজের ভূমিকা নিয়ে যদি বলতে হয়, তো প্রথমেই শুরুটা একটু অন্যরকম ভাবে করতে হয়। সেটা যেরকম যেটা আমি এখন বলছি, যে আমাদের এই মহান স্বাধীনতা যুদ্ধ কিন্তু একদিনে কিন্তু হয়নি, যে একদিন যুদ্ধ করলাম শেষ, এরকম কিন্তু ব্যাপারটা না। তো হয়নি, একক প্রচেষ্টাও হয়নি। এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল আপামর জনতা, সম্মুখ সমরে লড়াই করেছেন বাংলার দামাল ছেলেরা, তেমনি রণাঙ্গন থেকে দূরে দেশের বাইরে বসবাস করা বাঙালিরাও পালন করেছেন অনন্য ভূমিকা। নিজেদের জন্মভূমি স্বাধীন করার জন্য, বাংলাদেশের প্রতিষ্ঠা করার জন্য প্রবাসীরা পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাঙালির প্রবাস যাত্রার পূর্বসূরি লন্ডনে বসবাসরত সিলিটিদের অবদানও কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যদিও এই প্রবাসী বাংলাদেশিদের আক্ষেপ এখন উচ্চারিত হয় ভিন্ন কথা, আমাদের বিজয় গৌরব কথায় তাদের কথা আর তেমন উচ্চারিত হয় না। স্মরণে আসে না 1971 সালের আমার তাদের অবদানের কথাগুলো? কথা উঠলেই অভিমানী নিজেদের ক্ষোভের কথা অকপটে বলে ফেলেন 71-এর প্রবাসী বন্ধুরা। তো আমাদের মহান মুক্তিযুদ্ধে ইতিহাসের খণ্ড খণ্ড অনেক অধ্যায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, বিলীন হতে চলেছে মুক্তির ইতিহাসের গল্প। ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর আহ্বানে ঝাঁপিয়ে অর্থাৎ ছাতি মার্চের ভাষণের মাধ্যমে আহ্বানে জাতি ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে মুক্তির প্রত্যাশায়, বাঙালির বর্বর পাকিস্তানিদের কামান মোকাবিলা করে জয় বাংলা স্লোগান দিয়ে হাতে তুলে নেয় বাঁশের লাঠি, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তির লড়াইয়ে, বাঙালির জীবনযুদ্ধের এই ক্লান্তির ক্রান্তি লগ্নে পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা দামাল বাঙালিরাও ঝাঁপিয়ে পড়ে মুক্তির লড়াই। তো মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে নিজেদের তারা যুক্ত করেন। পশ্চিমের নানান দেশ থেকে প্রবাসীরা সে সময় ঐক্যবদ্ধ হয়ে মিটিং মিছিল করেছেন। সে সময়ের প্রবাসী বাংলাদেশিদের যদি বলি, প্রবাসী বাংলাদেশিদের আন্দোলন ব্রিটিশদের নজর কাড়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মুক্তিযুদ্ধের জনমত সৃষ্টিতে প্রবাসীদের এমন ভূমিকা ইতিহাসে কিন্তু অত্যন্ত উজ্জ্বল হয়ে এক অধ্যায়। তো বিদেশি সাধারণ মানুষও মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাধারণ প্রবাসীদের সঙ্গে লন্ডনের হাইড পার্ক, আবারও বলছি লন্ডনের হাইড পার্ক থেকে নিউ ইয়র্কের ম্যানহাটনে জয় বাংলা স্লোগানে বিশ্ব সেদিনই শুনেছিল অজেয় বাঙালির গর্জন। বিদেশিরাও সেদিন জয় বাংলা উচ্চারণ করে বাঙালিকে সমর্থন জানায়। লন্ডনে আমেরিকার বড় বড় যে সমস্ত শহর ছিল সেই সমস্ত শহরে প্রবাসী বাংলাদেশিরা সাহায্যের আবেদন করেছিল, এবং তারা দেখা যাচ্ছে যে দল বেঁধে বিভিন্ন স্বজাতির মুক্তির লড়াইয়ে, বিপন্ন স্বজাতির মুক্তির লড়াইয়ে
তারা চাঁদা উঠিয়ে অর্থ সাহায্য করেছেন এবং বিদেশিরা সে সময় সাড়া দিয়েছে বাঙালির মুক্তির মানবিক লড়াইয়ে। একাত্তরের এই প্রবাসীদের কাছ থেকে জানা গেছে যে বর্বর পাকিস্তানের প্রবাসীরা পাকিস্তানে যে প্রবাসীরা ব্রিটেন আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের উপরও কিন্তু হামলা করেছে সে সময়। অর্থাৎ বর্বর যে সমস্ত পাকিস্তানি প্রবাসী যারা ছিল, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের যারা প্রবাসী যারা ছিল, তারা কিন্তু এই আমেরিকা বসেও কিন্তু প্রবাসী বাংলাদেশিদের উপরে উপর হামলা করেছে এবং প্রবাসী বাঙালির মিছিল সমাবেশ দেখলে পাকিস্তানিরা গালাগাল করত এবং লন্ডন এবং নিউ ইয়র্কে কয়েকবার সংঘর্ষ হয়েছে পাকিস্তানিদের সঙ্গে। বেশ কয়েকজন প্রবাসী মারামারি করে জেলে পর্যন্ত গিয়েছিলেন। তো একাত্তরের ক্রান্তিকালীন সময়ে প্রবাসী বাংলাদেশিদের এই যে অধিকাংশই ছিলেন মূলত হচ্ছে সিলেটের সিলেট অঞ্চলে এবং লন্ডনের প্রবাসী বলতে সিলেটিদেরই বলা হতো। তো আমেরিকায় আমেরিকায়ও তখন সিংহভাগ প্রবাসী ছিলেন সিলেটের। বাংলাদেশের এই মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রবাসী সিলেটের লোকজনের কথা আজ কিন্তু আলাদাভাবে কিন্তু উচ্চারিত হয় না বা আলাদাভাবে মনেও করা হয় না। লন্ডনে অনেক মা তার শিশুর জন্য দুধ কেনার অর্থ বাঁচিয়ে দেশের স্বাধীনতার জন্য অর্থ সাহায্য করেছেন এবং মুক্তিযুদ্ধের তহবিলে অনুদান দিয়েছেন এবং লন্ডনে অবস্থানরত হাজার হাজার পরিবারের স্মৃতিতে এখনো জ্বলজ্বল করে মুক্তিযুদ্ধের শেষ সময়ের কথা। শুধু তারা নিজেরা দিয়েছেন তা কিন্তু নয়, তহবিলও কিন্তু সংগ্রহ করেছেন এবং প্রবাসের প্রতিকূল জীবনে কাজকর্ম বিসর্জন দিয়ে চাঁদা উঠিয়েছেন, সমাবেশে যোগ দিয়েছেন। 47-এর এই ব্রিটিশের কাছ থেকে ভারত পাকিস্তান মুক্তির আগ থেকে সিলেট অঞ্চলের লোকজন প্রবাসে নোঙর করেছেন এবং 47 পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার তাদের কর্মী সংকট এই সামাল দিতে ভাউচারের মাধ্যমে পূর্ব পাকিস্তান থেকে লন্ডনে লোক নেয়ার পরিকল্পনা করে এবং দেখা যাচ্ছে যে তৎকালীন পূর্ব পাকিস্তানে তারা এলাকা যাচাইয়ের মাধ্যমে সিলেটকে তাদের পছন্দের তালিকাভুক্ত করে এবং ভাউচার বিতরণ করলে সিলেটিরা সুযোগ সদ্ব্যবহার করে এবং পাকিস্তানের শাসনকালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের বিদেশ যাওয়ার পথ সংকুচিত ছিল। বিদেশ যাওয়ার ব্যাপারে এই পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠীকে সুযোগ দেওয়া হতো বেশি করে, এতেও কিন্তু বৈষম্য পরিলক্ষিত হয়। তো বাংলাদেশের সৃষ্টির পরে এই মধ্যপ্রাচ্যের দ্বার উন্মুক্ত হয় এবং সে সময় মধ্যপ্রাচ্যের যাওয়ার পরে দেখা যায় পাকিস্তানিরা যুগের পর যুগ ধরে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান কিন্তু দৃঢ় করেছে। তো ব্রিটিশ যারা এই যে যে এই ব্রিটিশ সরকারের একটি একটি সুযোগ সিলেটবাসীর ভাগ্যের পরিবর্তন করে এবং বিলাত প্রবাসী এই সিলেটিরাই জাতির সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব পালন করেছেন বাংলার মাটির খাঁটি সন্তানেরা। তো স্বাধীনতার পর বঙ্গবন্ধু লন্ডনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় লন্ডনে অবস্থানরত সিলেটিদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ তিনি জানতেন যে কারা অর্থ সাহায্য দিচ্ছে, কারা দেশের উন্নয়নে অবদান রাখছে এবং এই মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহের ক্ষেত্রে কারা ভূমিকা পালন করেছে, এই বিষয়টি কিন্তু তার কাছে প্রতীয়মান হয়েছে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সঙ্গে সম্মানের সঙ্গে উচ্চারিত হবে এসব প্রবাসীদের নাম। বঙ্গবন্ধুর কথাগুলো আজও কিন্তু স্মরণে আছে প্রবীণ প্রবাসীদের এবং বঙ্গবন্ধু জীবিত থাকাকালে এই গৌরব গাথা ঠিকই কিন্তু উচ্চারিত হয় এবং উচ্চারিত হতো শ্রদ্ধা এবং বিনয়ের সঙ্গে। তো এখন তা আর কেমন উচ্চারিত হয় না এবং লন্ডনের এবং বসবাসরত সিলেটের প্রবীণ প্রবাসীরা তাদের মর্ম বেদনার কথা জানালেন এবং পূর্ব লন্ডনের বাবুল রহমান, হোসেন খান, তারপর মুহিব রহমান, পিঙ্ক মিয়া এবং দেখা যাচ্ছে আসিফ মিয়া এবং লন্ডনের লুটনের আনোয়ারুল হক জবা, খালেদ আহমেদ, আজিরাউদ্দিন, তারপরে মিনহাজউদ্দিন চৌধুরী প্রমুখ যারা ছিলেন, বেশিরভাগ কয়েকজন কিন্তু মুক্ত আলোচনায় তারা দুঃখ প্রকাশ করেছেন এবং
পরিতাপের সঙ্গে তারা আলাপচারিতা তাদের খোদোক্তি, এবং আমাদের যে সিলেটের যে লন্ডন প্রবাসী যে মূল্যায়ন হচ্ছে না সেটাও কিন্তু উঠে এসেছে। স্বাধীন বাংলাদেশের ব্যাংকের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের ব্যাংকের প্রথম বৈদেশিক মুদ্রার যোগানদাতা ছিল সিলেটের ব্রিটেন প্রবাসী মূল্যায়ন করা হোক এবং মুক্তিযুদ্ধের আলোচনায় তাদের অবদান উচ্চারিত হোক, এই প্রত্যাশাটা কিন্তু তারা করতেই পারে। এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই ভারতে ভারতের অবদান মুক্তিযুদ্ধে, ভারতের অবদান নিয়ে কথা বললো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের বিস্তৃত অবদান রয়েছে এবং শরণার্থীদের আশ্রয় দান, প্রবাসী সরকারের গঠনে সহায়তা এবং সর্বোপরি মুক্তিবাহিনীর সংগঠন, প্রশিক্ষণ, সমরাস্ত্র সরবরাহে ভারতের কিন্তু ভূমিকা ছিল অত্যন্ত প্রত্যক্ষ এবং ভারতের সরাসরি সামরিক হস্তক্ষেপ করে যার ফলে এই যুদ্ধ কিন্তু দীর্ঘায়িত হয়নি, অর্থাৎ মানে বেশি লম্বা সময় ধরে এই যুদ্ধ কিন্তু সংঘটিত হয়নি ভারতের ভূমিকার কারণে। তো অনেক বিশ্লেষকের মতে যে 1947 সালের পর থেকে পূর্ববঙ্গ ও কাশ্মীর এই দুই অঞ্চলের প্রভাব বিস্তার নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ভূ রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, যার চূড়ান্ত ফলশ্রুতি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত ও ভারত পূর্ব বাংলাকে পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার উদ্দেশ্যে প্রত্যক্ষভাবে সহায়তা করে। তো দক্ষিণ এশিয়ায় ভুটানের পরই যে 6 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এবং প্রথমে ভুটানের স্বীকৃতির কয়েক ঘন্টার পরে তার বার্তার মাধ্যমে ভারত বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতি প্রদান করে। 6 ডিসেম্বরে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বাংলাদেশের সম্পর্কে কূটনৈতিক স্বীকৃতি। বেলা 11টা থেকে অল ইন্ডিয়া রেডিও মারফত ঘোষণা করা হয় যে ভারত বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভারতের পার্লামেন্টের বিশেষ অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের প্রস্তাব উত্থাপন করে ইন্দিরা গান্ধী, বলেন যে বাংলাদেশের সব মানুষের ঐক্যবদ্ধ বিদ্রোহ এবং সেই সংগ্রামের সাফল্য এটা ক্রমান্বয়ে স্পষ্ট করে তুলেছে যে তথাকথিত মাতৃরাষ্ট্র পাকিস্তান বাংলাদেশের মানুষকে স্বীয় নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে সম্পূর্ণ অসমর্থ। বাংলাদেশ সরকারের এই বৈধতা সম্পর্কেও বলা যায় যে গোটা বিশ্ব এখন সচেতন যে তারা জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের অনুসারে বাংলাদেশের সরকার সমর্থিত হচ্ছে, পরিপূর্ণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। জনগণকে প্রতিনিধিত্বকারী অনেক সরকারই যেমনটা দাবি করতে পারবে না, গভর্নর মরিসের প্রতি জেফারসনের বহু খ্যাত উক্তি ভাবে প্রকাশিত হয় জাতির আকাঙ্ক্ষা এবং উইল অফ নেশনস এর দ্বারা। তো এই বিচারে এই পাকিস্তানের সামরিক সরকার যাদের তোষণ করতে অনেক দেশি বিশেষ উদ্গ্রীব ছিল, এমনকি পশ্চিম পাকিস্তানের জনগণও কিন্তু তারা প্রতিনিধিত্ব করে না। তো 4 ডিসেম্বর আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ যুগ্মভাবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ জানিয়ে একটি পত্র প্রেরণ করেন এবং বাংলাদেশ সরকারের 4 ডিসেম্বরের পত্রের জবাবে ইন্দিরা গান্ধী বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে বাংলাদেশের স্বীকৃতি প্রদানের বিষয়ে যে পত্র প্রেরণ করেন তার আংশিক বঙ্গানুবাদ নিম্নরূপ। তো সত্যের জয় হোক, প্রধানমন্ত্রী 9 ডিসেম্বর 1971, প্রিয় প্রধানমন্ত্রী, মহামান্য অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও আপনি 4 ডিসেম্বর আমাকে যে বাণী প্রেরণ করেছেন তাতে আমি ও ভারত সরকারের আমার সহকর্মীবৃন্দ গভীরভাবে অভিভূত হয়েছি। এই পত্র পাওয়ার পর
আপনার বিচক্ষণ নেতৃত্বে পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি স্বীকৃতি প্রদানের অনুরোধে ভারত সরকার পুনরায় বিবেচনা করেছে। আমি সানন্দে জানাই যে বর্তমানে বিরাজিত পরিস্থিতির আলোকে ভারত সরকার স্বীকৃতি অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি একটি অনুলিপি সংযুক্ত করছি, আপনার বিশ্বস্ত ইন্দিরা গান্ধী। তো এই ছিল একটু ইন্দিরা গান্ধীর বক্তব্য। এবং বলে রাখা দরকার যে এই যে মুক্তিযুদ্ধে বা প্রবাসী বাঙালি বিভিন্ন দেশের নাগরিক সমাজের যদি ভূমিকার আরেকটু যদি একটু বলতে চাই, তাহলে দেখতে পাই যে অনেক দেশের মানে সরকারিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থন না করলেও সে দেশের নাগরিক যারা ছিল তারা কিন্তু সমাজে গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করে, এবং এমনকি পাকিস্তানের নাগরিক সমাজের অনেক বাংলাদেশের পক্ষে সমর্থন করেছেন, তারা এ কারণে জেলও খেটেছেন। এবং ইন্দোনেশিয়ার সরকার ছিল পাকিস্তানের পক্ষে, কিন্তু ছাত্র বা বুদ্ধিজীবীরা ছিল বাংলাদেশের পক্ষে। আবার বলছি, ইন্দোনেশিয়ার সরকার ছিল হচ্ছে পাকিস্তানের পক্ষে, কিন্তু ছাত্র ও বুদ্ধিজীবীরা ছিল হচ্ছে বাংলাদেশের পক্ষে। অস্ট্রেলিয়ার একজন কবি তার সমর্থকদের নিয়ে বাঙালিদের জন্য এক মাসেরও বেশি সময় অনশন করেছেন, এবং তাদের দাবি ছিল অস্ট্রেলীয় সরকার যেন বাঙালি শরণার্থীদের জন্য সাহায্যের পরিমাণ বাড়িয়ে দেয়। আর্জেন্টিনার বুয়েনস আইরেসে নোবেল জয়ী লেখক বোহেস এবং যাকে বলছি যে বুদ্ধিজীবী ভিক্টোরিয়া ওকাম্পোর বাংলাদেশের সমর্থনে মিছিল করেছিলেন। এবং বেলজিয়ামের এক এক যুবক বিখ্যাত শিল্পী ভিরোমিয়রের ছবি এক প্রদর্শনী থেকে চুরি করেছিলেন, এবং ছবির মুক্তিপণ চেয়েছিলেন বাঙালিদের জন্য। এবং অবাক বিষয়, প্যারিসের এক যুবক ছিনতাই করেছিলেন পাকিস্তানের বিমান, তাতে ছিল ওষুধপত্র, এবং তার দাবি ছিল যে তা বাঙালি শরণার্থীদের দিতে হবে। এবং ফরাসি দার্শনিক আত্রে মালরো ছিলেন যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার কণ্ঠ, এবং তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করলে পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। জাপানে একজন চাকরি ছেড়ে গাড়ি করে সারা দেশে ঘুরিয়ে বেরিয়েছিলেন বাঙালিদের পক্ষে জনমত সংগঠনের জন্য। এইখান থেকে কিন্তু আস্তে আস্তে বিষয়গুলো পরিষ্কার হয়, শুধুমাত্র ভারতই নয়, অন্যান্য দেশেও কিন্তু এই মুক্তিযুদ্ধের ব্যাপারে বা প্রবাসী বাঙালিরা তারা জনমত সমর্থনে এবং বিভিন্ন দেশের নাগরিক সমাজের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চীন সরকারিভাবে বাংলাদেশের বিপক্ষে হলেও চীনের অধিকাংশ জনগণের সমর্থন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি। এবং 1971 সালের 7 নভেম্বর এই পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টো চীন সফরকালে পিকিংয়ে একদল চীনা যুবক ভুট্টো এবং পাকিস্তান বিরোধী স্লোগান কিন্তু তার স্লোগান দিয়ে তারা জানতে চায় পাকিস্তান সরকার কেন পূর্ব পাকিস্তানিদের ন্যায়সঙ্গত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে। এবং অস্ট্রেলীয় নাগরিক WS ওডারল্যান্ড, যাকে আমরা চিনি বা খুবই পরিচিত, এবং তিনি ছিলেন কিন্তু ঢাকায় বাটা কোম্পানিতে কর্মরত ছিলেন, তিনি বাঙালি যোদ্ধাদের প্রশিক্ষণ দান করেন এবং পরবর্তী সময় তিনি নিজে কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েন। আবার বলছি, নামটি WS ওডারল্যান্ড, অস্ট্রেলীয় নাগরিক। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে কিন্তু পরবর্তী সময় বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। তো এভাবে দেখা যাচ্ছে যে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাঙালিরা যেমন নানাভাবে মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা করেছেন, তেমনি বিদেশি নাগরিক সমাজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং নিজ নিজ সরকারের উপর চাপ সৃষ্টি এবং শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহের মাধ্যমে শরণার্থীদের জন্য যে অর্থ সংগ্রহের মাধ্যমে তারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং বিভিন্ন প্রচার মাধ্যমে বাংলাদেশের গণহত্যার খবর প্রচারের ফলে বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতি সহানুভূতি তথা বিশ্ব জনমত কিন্তু গড়ে ওঠে। এবং যদি আর একটু কথা বলি, যে যুক্তরাজ্যের কথা যদি বলি, তাহলে দেখবো যে যুক্তরাজ্যে এই যে ব্রিটিশ যে পত্রিকা বা এবং বেতার যে মাধ্যম ছিল, যে টেলিগ্রাফ পত্রিকা, সেই টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক সাইমন ড্রিং কিন্তু ঢাকায় ছিলেন, এবং তিনি 25 মার্চে সংঘটিত গণহত্যার যে মর্মস্পর্শী যে বিবরণ তিনি তা 30 মার্চ টেলিগ্রাফ পত্রিকায় কিন্তু প্রকাশ করেন। এবং এছাড়া লন্ডন ভিত্তিক পত্রিকা যে গার্ডিয়ান পত্রিকা, নিউ স্টেটসম্যান, ইকোনমিস্ট, সানডে টাইমস ইত্যাদি পত্রিকা ধারাবাহিকভাবে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের জনমতের পক্ষে, জনমত গড়ে তুলতে তার পক্ষে কিন্তু সহায়তা করে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে BBC-র যে গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু পালন করে, কেবল সংবাদ প্রচার মাধ্যম করতে গিয়ে BBC কিন্তু তার দায়িত্ব শেষ করেনি, এছাড়াও কিন্তু
মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার, বিভিন্ন পর্যবেক্ষণ রিপোর্ট, বিশ্বের নেতৃবৃন্দদের বক্তৃতা ও বিবৃতি এবং বিশ্ব পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ ও ফিচার ইত্যাদি কিন্তু বিবিসিতে প্রচারিত হতো। এভাবে বিশ্ব জনমত গঠন এবং মুক্তিযুদ্ধের প্রচারণার দিকেও কিন্তু বিবিসি বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তো এরপরে যেটা দেখি যে প্রবাসী বাঙালিদের এবং বিশ্বের বিভিন্ন দেশের যে ভূমিকা, এর পাশাপাশি যে ভারতের ভূমিকার কথা যদি বলতেই হয়, যে ভারতের সমর্থন কিন্তু অত্যন্ত সুদৃঢ় ছিল এবং তারা কিন্তু প্রায় যে শরণার্থীদের যে সমস্যাটি ছিল, এই শরণার্থীদের কিন্তু আশ্রয়দান, এই আশ্রয়দানও কিন্তু করেছিলেন হচ্ছে ভারত সরকার। তো এছাড়া কিন্তু আমরা যেটা বলতে পারি যে এই যে অস্ত্র প্রদানের ক্ষেত্রে, যেমন মুক্তিযুদ্ধের সময় ভারতের মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় অস্ত্র শস্ত্র সরবরাহ করেছিল এবং শক্তিশালী পাকিস্তানের সেনাবাহিনীকে মোকাবিলা করতে প্রয়োজনীয় অস্ত্র আমদানি এবং তা মুক্তিযোদ্ধাদের মধ্যে সরবরাহ করতেও কিন্তু ভারত বিশেষ ভূমিকা পালন করেছিল। এবং প্রথম দিকে দেখা যাচ্ছে যে, একটু তথ্য দিয়ে রাখি যে, 303টি রাইফেল এবং মেশিন গান সরবরাহ ব্যবহৃত হলেও পরবর্তী সময়ে ভারতীয় সেনাবাহিনী কিন্তু অস্ত্র, গোলা বারুদ ইত্যাদি, মাইন ইত্যাদি, কিন্তু ডিনামাইট ইত্যাদি কিন্তু সরবরাহ করেছিল। ভারতীয় শরণার্থীদের পেছনে কিন্তু ব্যয়ের প্রায় দ্বিগুণ সামরিক ব্যয় কিন্তু তারা করেছিল, দ্বিগুণ অর্থাৎ সামরিক ব্যয়টাও কিন্তু অত্যাধিক ছিল বা দ্বিগুণ ছিল। এবং একটি বিষয় না বললেই নয় যে এই যে যে যেটাকে বলছি যে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি, 1971 সালের 9 আগস্ট ভারত সোভিয়েতের সাথে 20 বছরের মৈত্রী চুক্তি করে এবং যার মূল ছিল দুই দেশের কেউ আক্রান্ত হলে একে অপরকে সাহায্য করবে। এর ফলে মুক্তিকামী জনতার মনোবল বহুগুণ কিন্তু বেড়ে যায়, মুক্তিযুদ্ধে ভারতীয় সামরিক সাহায্য উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু বৃদ্ধি পায় এবং এই চুক্তি মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাকে অনেক বেশি সুনির্দিষ্ট এবং প্রত্যক্ষ রূপ দেয়। আর আন্তর্জাতিক জনমতের কথা যদি বলি, তাহলে দেখবো যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, মুসলিম বিশ্বের সমর্থন ছিল পাকিস্তানের পক্ষে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন তখন কিন্তু অবস্থান কিন্তু তারা স্পষ্ট করেনি। এমনি পরিস্থিতিতে ভারত বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সরকারি বেসরকারি প্রতিনিধি দল পাঠিয়ে মুক্তিযুদ্ধের সমর্থনে জনমত গঠন করে এবং প্রথম দিকে বহির্বিশ্বে বাংলাদেশের কোনো মিশন ছিল না, তাই যেসব স্থানে ভারতের মিশন ছিল সেখানে সেই সব স্থানে ভারত বাঙালি স্বাধীনতা সংগ্রাম, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যৌক্তিকতা ও নিরীহ বাঙালির বিরুদ্ধে অন্যায় আক্রমণের বিষয়ে প্রচারণা চালিয়েছে। ইন্দিরা গান্ধী যুক্তরাষ্ট্র সহ 8টি দেশ সফর করে ব্যাপক জনমত জনমত সৃষ্টিতে ভূমিকা রেখেছিলেন এবং নয়াদিল্লিতে বাংলাদেশের বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে দেশ বিদেশে প্রখ্যাত বুদ্ধিজীবী মানবাধিকার কর্মীদের আমন্ত্রণ জানায় এবং বিদেশি যে প্রতিনিধি দলের শরণার্থী শিবিরে পরিদর্শন এবং বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে বৈঠকের ব্যবস্থা কিন্তু তিনি করে দেন এবং ভারতের চেষ্টায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি ভারত সফর সহ নানা তৎপরতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে সমর্থন যুগিয়েছিল। তো এই ছিল মূলত ভারতের অবদান, মুক্তিযুদ্ধে ভারতের অবদানও কিন্তু অনস্বীকার্য, যা আসলে স্বীকার করতেই হবে যে ভারতের ভূমিকা কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি ছিল, বিধায় কিন্তু আমাদের যুদ্ধে জয়লাভ করাটা অত্যন্ত সহজ হয়েছিল। এবং যদি বলতেই হয় যে 6 ডিসেম্বর কিন্তু ভারত বাংলাদেশের স্বীকৃতি দেয়, 8 এবং 9 ডিসেম্বর যে যৌথ বাহিনী কিন্তু ভারতীয় বাহিনী কিন্তু দখল করে এই যে ডুকুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ অন্যান্য অঞ্চল, এই সমস্ত অঞ্চল কিন্তু ভারতীয় বাহিনীর সহায়তা দখল করা হয়। এবং যেটা বলছি যে 11 এবং 12 ডিসেম্বর ময়মনসিংহ, হিলি, কুষ্টিয়া, খুলনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, সিরাজগঞ্জ এগুলো মুক্ত হলে যৌথ বাহিনী কিন্তু ঢাকা দখলকে প্রাধান্য দেয় এবং 12 ডিসেম্বর ঢাকায় সামরিক অবস্থানের উপর বিমান হামলা অব্যাহত থাকে, চারিদিক থেকে ঢাকা অভিমুখে রওনা দেয় যৌথ বাহিনী। এরই একটি দল হচ্ছে নরসিংদী দিয়ে, 2টি দল দেয়ামরা এবং বাসাবো দিয়ে এবং অন্য একটি দল টাঙ্গাইল দিয়ে ঢাকায় আসে। তো অন্যত্র পাকিস্তান আত্মসমর্পণের সুযোগ হয়ে যায় এবং ওই দিনই বেসামরিক গভর্নর ডাক্তার আব্দুল মালিক ইয়াহিয়াকে পাঠানো জরুরি বার্তায় যুদ্ধবিরতি মেনে নেওয়ার প্রস্তাব আহ্বান জানান এবং ভারতীয় বাহিনী পাক বাহিনীকে আত্মসমর্পণের প্রস্তাব দেয়। যদিও ইয়াহিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু ঢাকায় অবস্থানরত যে জেনারেলরা তারা কিন্তু যুদ্ধবিরতি প্রস্তুতি নিতে থাকেন এবং 14 ডিসেম্বরের মধ্যে ঢাকা ছাড়া অন্যান্য বড় শহর, সেনানিবাস এবং পাক বাহিনী আত্মসমর্পণ করেন। ঢাকার আত্মসমর্পণের সময়ের ব্যাপার হয়েছে এবং পরের দিন জেনারেল নিয়াজি আত্মসমর্পণের জন্য
জেনারেল মানেকশকে কাছে বার্তা পাঠান এবং ওই দিনই নিয়াজি যুদ্ধবিরতি ঘোষণা করেন। মিরপুরে অবস্থানরত মিত্রবাহিনীর বিভাগীয় কমান্ডার জেনারেল নাগরাকে নির্দেশ দেওয়া হয় যে যুদ্ধ বন্ধ রাখার, এবং বিকেলেই যৌথ বাহিনী সভার প্রবেশ করে এবং সিদ্ধান্ত হয় পরদিন 16 ডিসেম্বর পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় 4,120 পাক সেনা এবং 4,066 জন প্যারামিলিশিয়া সৈন্য ধরা পড়ে, এবং এসব সামরিক বিপর্যয় বেসামরিক পাকিস্তানিদের মধ্যে থেকে আত্মসমর্পণের জন্য চাপ এবং বিদেশি দূতাবাসের চাপে আত্মসমর্পণ ছাড়া নিয়াজির আর কোনো উপায় কিন্তু ছিল না। এইভাবে মূলত আমাদের দেশের এবং বাংলা মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জিত হয়, এবং এরই ফলে কিন্তু বাঙালি জাতি একটি নতুন এবং স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র উপহার পায়। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনার মাধ্যমে আমরা প্রবাসী বাঙালিদের যে বিভিন্ন প্রবাসী বাঙালি এবং বিভিন্ন দেশের নাগরিক সমাজের যে ভূমিকা তার সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং একটি বিষয় আরেকটু বিষয় যে আমরা বিস্তারিতভাবে জানতে পেরেছি সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধে ভারতের অবদান, কিন্তু আমরা ভারতের অবদান সম্পর্কেও কিন্তু আমরা জানতে পেরেছি। তো আশা করি আমার এই আলোচনার মাধ্যমে তোমরা সর্বাত্মকভাবে জানতে পেরেছো যে মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা কী ছিল, এবং এবং বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক সমাজের ভূমিকা কী ছিল, এবং মুক্তিযুদ্ধে ভারতের অবদান কী ছিল। তো এই ছিল মূলত আজকে আমাদের আলোচনা। সকলকে আবারও বলছি যে করোনার এই সংকটকালীন সময় তোমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে বাসায় অবস্থান করতে, অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত থাকতে, এবং যেটি না বললেই নয় নিরাপদে থাকতে, কারণ আমরা সবাই চাই কিন্তু নিরাপদে থাকার, যাতে এই করোনা সংকটের সময়ে আমাদের দ্বারা কেউ আক্রান্ত না হয়, আমাদের পরিবারের কোনো সদস্য বা সমাজের কেউ। তো আমরা চেষ্টা করব নিরাপদ থাকার জন্য, জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত থাকার জন্য, বাসায় যে বই পুস্তক রয়েছে সেগুলোর সাথে সম্পৃক্ত থাকার জন্য, কারণ সামনে অবশ্যই পরীক্ষা চলে আসবে। তো পরীক্ষার সময় যাতে আমাদের কোনো ব্রেক পেতে না হয় পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য, এই বিষয়টি মাথায় রাখতে হবে, এবং চেষ্টা করবে যে যেদিনকের যে ক্লাসটি সেই ক্লাসটি সেদিনকেই বইয়ের সাথে সম্পৃক্ত থেকে কমপ্লিট করে ফেলতে, শেষ করে ফেলতে, আত্মস্থ করে ফেলতে। তো সবাইকে আবারও বলছি, নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, দেশ ও সমাজকে তাহলে সুস্থ থাকবে। বাসার বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, 20 মিনিট পরপর সাবান পানিতে হাত ধুতে হবে, এবং যেহেতু করোনা টিকা এসে গেছে সেহেতু আমরা কিন্তু যথেষ্ট কিন্তু একটু আশ্বস্তর ব্যাপার যে আমরা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক কার্যক্রমে আস্তে আস্তে খুব বেশি চেষ্টা করব। পুরো দেশই কিন্তু চায় যে আমরা সংকট মোকাবেলা করে আমরা আসি ঠিক সে আগের পৃথিবীতে ফিরে আসব। তো সবাইকে সবারই সুস্বাস্থ্য কামনা করি, সবার কল্যাণ কামনা করে আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং মনে রাখতে হবে যে সুস্থতাই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ, যার মাধ্যমে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি, নিজেদের পরিবারকে সুস্থ রাখতে পারি, এবং পরিবারের সকলকে সুখী রাখতে পারি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।